নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র এখনও আছে, যাদের বিচার করা হয়েছে তাদের এবং বিদেশি চক্রান্ত করছে। মুসলিম দেশে একজন নারীর পাঁচবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিষয়টি অনেকের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে আরও জানাচ্ছেন নীলাদ্রি শেখর। নতুন সরকারের পূর্ণ মন্ত্রিসভা নিয়ে সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। সে সময় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানান তিন বাহিনীর একটি চৌকস দল। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু সহ 15ই আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত ও ফাতিহা পাঠ করা হয়। সে সময় সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর মধ্যে দিয়ে টানা চারবার নির্বাচিত আওয়ামী লীগ সরকারের পথ চলা শুরু হল। বিকেলে টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। তাকে নির্বাচিত করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান এ আসনের সংসদ সদস্য শেখ হাসিনা। চক্রান্ত এখনো শেষ হয়নি, ষড়যন্ত্র চক্রান্ত এখনো আছে। কারণ এই এটা দুই রকম, একটা হচ্ছে ওই খুনিরা বা খুনিদের দোসর চক্রান্তকারীরা, যুদ্ধ অপরাধী যাদের বিচার করেছে আমি, তো তাদের একটা চক্রান্ত আছে, আর আন্তর্জাতিক পর্যায়েও চক্রান্ত আছে। আর একটা কথা হচ্ছে যে একটা বাংলাদেশে 90% মুসলমান, তো আমি একটা মুসলিম দেশের মেয়ে হয়ে সে পাঁচবার আজকে ক্ষমতায় আসলো, এটাও তাদের অনেক দেশের পছন্দ না, এটাও পছন্দ না কাজে, সেটাও তাদের জন্য। আর একটা কথা হচ্ছে যে ষড়যন্ত্রটা এই জন্য যে আমাদের ভৌগোলিক অবস্থানটা এরকম, আমাদের দেশটার উপর অনেকেরই নজর আছে কাজে, এখানে বসে কেউ অন্য বিশ্বরূপে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, এখান থেকে অন্য দেশে এয়ার অ্যাটাক করবে বা সেটা তো আমি মেনে নেব না। অনুষ্ঠানে বক্তৃতায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের মতো এখানেও তারেক জিয়ার কথায় হাসপাতালে হামলা হয়। এত তাড়াতাড়ি কেন সরকার করলো? আরে তাড়াতাড়ি, আমাদের তো সব তৈরি আছে, তো করবো না কেন? আমার ডিজিটাল নিতে কখনো পিছপা হয় না, জানি ইলেকশন হবে, তা ইলেকশন জিতলে কি করব আর জিতলে না পারলে, এগুলি সব আগে তো আমাদের তৈরি করা থাকবেই, তা আমাদের সময় লাগবে কেন? আর আমি সময় নষ্ট করবো কেন? আমার একটা দিনেরও মূল্য আছে, কারণ আমার উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে হবে। মতবিনিময় সভার আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কন্যার বাসভবনে নতুন মন্ত্রিসভার অনানুষ্ঠানিক বৈঠক হয়। এই সরকারের যে কোনো বড় অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ করেন তার পিতাকে। সেই ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শুরু করল এই সরকারের যাত্রা। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাবে এমনটাই প্রত্যাশা দেশের মানুষের। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।